আলাইকুম আরহামদুল্লাহ যাচ্ছিলাম বাংলাদেশ বাড়ি থেকে বেরোলাম বেরিয়ে একটা বাস স্টেশনে গিয়ে ট্রেনে উঠলাম দীর্ঘক্ষণ ট্রেন যাত্রার পর ট্রেন থেকে নেমে প্লেনে উঠলাম তারপরে প্লেন যখন তার নির্দিষ্ট স্টেশনে দাঁড়ালো তারপরে সেখান থেকে ট্রেন থেকে নামলাম নেমে একটা জলের বোতল কিনলাম খুব পিপাসা পেয়েছিল তারপরে দু এক ঢোক পান করার পর দেখলাম খুব সুন্দর স্বাদ দারুণ টেস্টি পেপসির পেপসিটা খেয়ে চলতে শুরু করলাম সামনে সামনে গিয়ে দেখছি যে অনেক মেঘ হঠাৎ মেঘ থেকে নিচে নেমে দেখলাম যে বিছানায় শুয়ে আছে তারপরে উঠে আবার যাত্রা শুরু করলাম অবশেষে পৌঁছে গেলাম ইংল্যান্ডে সেখান থেকে রিটার্ন চলে আসলাম এসে বাড়িতে এসে দেখছি খুব বৃষ্টি হচ্ছে তারপরে খুব ঠান্ডা লাগছিল তো রোদ্রে একটু বসলাম কি ভাবলেন পাগল হয়ে গেছি কি আজে বাজে বকছি জি এই এইরকমই অর্থহীন কিছু কথা কিছু বক্তৃতা প্রায় ছ বছর যাবৎ শুনে আসছি ইয়েস কথা বলবো মোমবাতি নিয়ে আজকের টপিক মোমবাতি গোটা ভারতবর্ষের প্রায় একশো কোটি মানুষ ছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে মনে হয় কোনো ভালো কিছু ঘোষণা দেবেন যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে ঠিকমতো ডাক্তারদের কোনো কিট নেই পরীক্ষা করার তাদের কোনো স্বাস্থ্যসুলভ মাস্ক নেই হসপিটালে বেড নেই আইসোলেশনের ব্যবস্থা নেই সে দেশে একের পর এক জনগণকে নিয়ে খেলা হচ্ছে আর এই খেলাটা পাঁচ আটা মিডিয়া নিজের বুদ্ধিকে টাকার জায়গায় বন্ধক দিয়েছে গাধার কাছে যারা বন্ধক দিয়েছে সেই সব পাঁচাটা মিডিয়া এসব ভাষণ বিশ্ববাসীর উদ্দেশ্যে প্রচার প্রসারে ব্যস্ত কেউ প্রশ্ন করে না এখানে এসে হেরে গেছে সবাই তাদের পড়াশোনা তাদের বিদ্যা সব কিছু নষ্ট হয়ে গেছে সে টাকার কাছে পা চারতে চারতে এমন একটা পজিশনে পৌঁছে গেছে আমাদের ভারতীয় মিডিয়া যে সবাই জানাচ্ছে প্রধানমন্ত্রীর এই একটা আশ্চর্য ঘোষণাকে তো কথা বলা যাক আমাদের সাধু বাবাকে সরি প্রধানমন্ত্রীকে নিয়ে কিছুদিন আগে ঘোষণা দিলেন যে সন্ধ্যা পাঁচটার সময় বাসন বাজান করোনা চলে যাবে আজকে আবার উনি ঘোষণা দিলেন যে নয় এপ্রিল রাত নটার সময় নটা থেকে নটা নয় পর্যন্ত বাড়ির সমস্ত লাইটসকে অফ করে দেবেন তারপরে আপনারা সেখানে মোমবাতি দিয়া অথবা মোবাইলের লাইট অথবা আপনার বাড়িতে থাকা কোনো লাইট জ্বালাবেন কেন কোথাও লেখা রয়েছে এটা কোনো ধর্মশাস্ত্রে থেকে পাওয়া না না এটা তো কোনো ধর্মশাস্ত্রে পাবেন না এর মধ্যে কোনো লজিক আছে জি না তবে তিনি একটা লজিক বের করেছেন কি যাতে করে করোনা ভাইরাস এইটুকু ভেবে আশ্বস্ত হতে পারে আমাদের দেশ ছেড়ে চলে যেতে পারে যে আমরা সবাই প্রায় একশো তিরিশ কোটি ভারতবর্ষের নাগরিক সবাই একসাথে রয়েছে মানে করোনা ভাইরাস একটা বিশাল আকৃতির একটা দত্ত বা একটা বিশাল শক্তি যে শক্তিটা ভাবছে যে যারা এরা তো ঘরেই বসে আছে সুতরাং এদেরকে তো আক্রমণ করাই যেতে পারে কিন্তু তাদেরকে এখন আমাদের শক্তি আমাদের পাওয়ার আমাদের ক্ষমতা দেখাতে হবে দ্যাটস ওয়াই আপনারা সবাই মোমবাতি জ্বালান ভাই মহিলার কি দোষ আপনার করোনা আক্রান্ত করতে পারবে না কেন ও পান খাই আশ্চর্য একটা মিরাকল দেশে বসবাস করি পৃথিবীর কাছে লজ্জায় মুখ কাটা গিয়েছে আমাদের মিডিয়া আজকে এই বিষয় নিয়ে পাহাড় সায়েন্সের স্টুডেন্টের অভাব মনে হয় দেশে কই তারা তো প্রশ্ন করে না গতদিন যখন থালাবাটি বাজাতে বলা হলো আল্লাহ আকবরে ভারতবর্ষের হাইলি এডুকেটেড যারা ডক্টরের এক একটা সব তারা থালাবাটি বাজালো না কোনো লজিক না কোনো ধর্মীয় কোনো কিছু মানুষ এতটা গর্ধব এতটা মূর্খ এতটা চাষা এ চাষা বললেও অপমান করা হবে এদেরকে এতটা নির্বোধ সব নিজের বুদ্ধিকে ধার দিয়ে রেখেছে অন্য জায়গায় এ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর ক্রিয়াকরম সেই পরীক্ষায় কমন না আসা একটা ছেলে যেমন আজে মাঝে লিখতে শুরু করে ঠিক তেমনই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন টেলিভিশনের সামনে গোটা বিশ্ব দেখছে যা মনে আসছে তাই বলে যাচ্ছে না বিজ্ঞান সাপোর্ট করে না ধর্ম গ্রন্থ সাপোর্ট করে এভাবে চালিয়ে যাচ্ছেন আর আমরা একশো ত্রিশ কোটি ভারতবাসী চুপচাপ দেখছি কেউ হাসছি কেউ এটাকে নিয়ে ফান করছি পৃথিবীর এমন একটা দেশে বসবাস করি যে দেশের মানুষকে দেখে বিশ্ব আজকে হাসে খারাপ লাগছে না এখন বলছে যে মোমবাতি জ্বালাতে হবে আমি আমার অন্তত দিনদার মুসলমান ভাইদেরকে বলবো কেউ যদি তার কথা মেনে এই কাজটা করেন তো আপনি শির্কের মধ্যে লিপ্ত হলেন কারণ ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান যখন দেশে টেস্টিং কিটের অভাব যখন নার্সরা মাস পাচ্ছে না বলে মিডিয়ার সামনে সরব যখন সঠিকভাবে হসপিটাল নেই যে হসপিটালে করোনা আক্রান্ত রোগীকে ঢোকানো যাবে লকডাউনের কারণে বহু মানুষ না খেয়ে মরছে কোনো কিছুর ঘোষণা নেই এ মুহূর্তে এই ধরনের ঘোষণা তাহলে আমরা আছি কোথায় আসলে দারিদ্রতাকে ঢাকার তার ভুলকে ঢাকার চেষ্টা করা হচ্ছে ওই লোকের মতো একজন লোক দাঁড়িয়ে আছে আর তার মেয়েটা ফেল ফেল করে তাকিয়ে আছে মিষ্টির দোকানে জনক ভদ্রলোক এসে বলছেন যে ভাই আপনার মেয়ে মনে মিষ্টি খাবে ওইদিকে তাকিয়ে আছে তো লোক ওর বাবা বলছে না না সে মিষ্টি খায় না তো লোকটা বলছে না রে তাকিয়ে আছে তো তো মিষ্টি খাবে তো তো বলছে না সে মিষ্টি খায় না তো আমার চেয়ে আপনি কি ভালো জানেন কিছুক্ষণ পর লোকটা খেয়াল করে দেখছে সত্যি মেয়েটা ওই কাচের মধ্য দিয়ে যেন মিষ্টির কাছে চলে গিয়েছে তার অন্তরটা তার মনটা চোখটা ওই দিকে লেগে আছে তখন তিনি আরও একবার বলছেন আরে ভাই মিষ্টি খায় না বলছেন কেন এটা তো ভালো জিনিস তো মিষ্টি খাবে না কেন পরক্ষণে উনি উঠে বলছেন আরে খাবে তো পাবে কোথায় তো আমাদের এই কামিয়াবি আমাদের এই সাকসেস যে শেষ হয়ে গেছে এ দেশে আমাদের ভুল ভুলভ্রান্তি ঢাকতে কি এ দিয়া জ্বালানোর কথা বলা হয়েছে এটা আমরা যদি মুসলমানরা করি এটা অবশ্য শিরক হবে খবরদার আমাদের ধর্ম কোনো তান্ত্রিক বাবার কথা শুনে আমরা আমাদের ধর্মকে চেঞ্জ করব না আমরা আমাদের মতো চলব যারা থালা বাজিয়েছেন আল্লাহর কাছে তোবা করে নিন কারণ আশ্চর্য সেলুকাশের দেশে আমরা বসবাস করছি মূর্খের সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজার আসনে অধিষ্ঠিত হয়ে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন যারা আগা মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না অথচ আমরা তার কথাই মেনে চলেছি আমাদের নিজের বুদ্ধিকে বিবেককে ধার দিয়েছি গাধার কাছে তাই মেনে নিচ্ছি আর নয় সবাইকে সরব হতে হবে যে এই লোক যদি দেশকে পরিচালনা করে খুব শীঘ্রই দেশে অনটন নেমে আসবে মহামারী নেমে আসবে ছিয়াত্তরের মন্নন্ত্রের কথা মনে আছে তার চেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে ভারতবর্ষে কারণ মূল মুদ্রাকে সাইডে রেখে যে জাতির সঙ্গে খেলে করোনা ভাইরাস যা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে ইতালিতে জার্মানে ফ্রান্সে আমেরিকায় সেখানে যে দেশের পরিকাঠামো সবচেয়ে খারাপ সে দেশের প্রধানমন্ত্রী আজকে করোনা তাড়ানা তাড়ানোর দাওয়াই দিচ্ছে যে আপনারা মোমবাতি জ্বালান ছি 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 এক তো মান সম্মান গেছেই তারপরে আবার মানে আমাদের আইসোলেশনের ব্যবস্থা নেই হ্যাঁ আমরা যদি আমাদের করোনা আক্রান্ত হই তো আমরা মারা যাব যে দেশে কিটের অভাবে অভাবে যে দেশে মাস্কের অভাবে স্যানিটাইজারের অভাবে আপনার ডাক্তার নার্সরা মিডিয়ার সামনে এসে বলছে সে দেশে গোপনে গোপনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কিডসকে বিদেশে পাঠানো হচ্ছে কেন তারা পেলে বলবে যে ভারত আমাদেরকে সাহায্য করছে সেই মূর্তি তৈরির মতো ভিকারির মতো রাস্তায় পড়ে থাকে লক্ষ কোটি মানুষ সে দেশে হাজার হাজার কোটি টাকা খরচ করে মূর্তি তৈরি হয় ভক্তরা একটু জাগুন একটু জাগুন তবে যাই বলে না তাই বলেন আপনি মানতে পারেন আমি মানি না এই ধরনের নোংরা আমিকে সাপোর্ট করি না এই ধরনের ইলিটারেসিকে আমি সাপোর্ট করি না শুনে রাখুন জি না হ্যাঁ তো সের কেতারা জিও কুত্তে কেতারা মার জিও আওয়াজ তুলুন মিডিয়ার ব্যক্তিত্বদেরকে বলছি গোলামি ছেড়ে পাঁচটা ছেড়ে দিয়ে একটু আওয়াজ তুলুন আর বলুন এইগুলো অন্যায় হচ্ছে জাতির সামনে জাতির সাথে অন্যায় হচ্ছে খেলা হচ্ছে খেলা তো যাই হোক যদি এভাবে চলতে থাকে তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী আমি একটা পেয়ে গিয়েছি তাকে দেখুন একটু আজকে এই পর্যন্তই তবে তাকে না দেখে ভিডিওটা শেষ করবেন না আগামী দিনের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া পাবলিক মানে আমরা মানুষ যারা মানুষ পাবলিক মানে মানুষ মানুষরা কিন্তু কোন এই ডিসপাসিনটা মানতে না ঠিক আছে বলুন 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 বাবুরা বলে দিয়েছে অ্যালকোহল খেতে হবে আমি পুরো অ্যালকোহল খেয়ে থাকি সবসময় আমি আগাগোড়াই অ্যালকোহল খেয়ে থাকতাম তার জন্য আমার কাশিও হয় না কোনো অসুখ হয় না কোনো কিছু হয় না আমার ঠিক আছে তারপরে আমি অ্যালকোহল যখন খাই ভাত খাই তখন আমি সাবান দিয়ে হাত ধুয়ে নিই প্লাস অ্যালকোহল দিয়েও হাত ধুয়ে নিই মানে মদ দিয়ে আর কি আপনি এখন কোন অ্যালকোহলটা খাচ্ছেন আমি সিক্স ছাড়া তো কিছু খাই না সিক্সটি ছাড়া আমি কিছু খাই না মানুষের কোথায় সবখানে পাওয়া যাচ্ছে যদি আপনারা মদ চান আমি আইনে দিতে পারবো এখনও এনে দিতে পারবো ঠিক আছে